বন্ধুরা কেমন আছো সবাই? কালকে তো তনয়াকে ডাক্তার দেখিয়ে আনলাম, ওর একটু কোমরে প্রবলেম হয়েছে, তো ডাক্তার অনেকগুলো এক্সারসাইজ দিয়েছে, দুটো পেনকিলার, মানে একটা পেনকিলার একটা অয়েন্টমেন্টও দিয়েছে, সেগুলো আজকে সকাল থেকে চালু হবে, তার জন্যে ওষুধ কিনতেও বেরোবো একটু। এর মধ্যে আবার জলখাবারও রেডি হয়ে গেছে, এই যে লুচি আর বেগুনের তরকারি, তার সঙ্গে চলছে অফিসের কাজ, দুটোই একসাথে চলছে। কফিতে আজকে স্নান করানো হলো, তনার খুব অসুবিধে হয়েছে আজকে স্নান করাতে, কারণ কোমরে ব্যথা ছিল, ওই জন্য আজকে বাথরুমের মধ্যে বসে পড়ে ওকে স্নান করিয়ে দিয়েছে আর কি। যাই হোক, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এটুকুই রিকোয়েস্ট রইলো। আর যে শর্টসগুলো করছি ম্যাক্সিমাম কফির ওপরে শর্টস থাকে, মাঝে মাঝে একটা দুটো আমি লিপ সিঙ্ক করার চেষ্টা করি, কতটা ভালো পারি জানি না, তো সেগুলোও দেখো, সেগুলো তোমাদের ভালো লাগবে। দিনে তিন চারটে করে শর্টস মোটামুটি আমার আছে। চলো তাহলে আমাদের সঙ্গে। ব্লগটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই এটা শুরু করলাম, বাজার করতে চলে এসেছি। বাজার করে নিয়ে জলখাবার খেয়েছি, তোমরা তো দেখলেই অরিন্দম দেখালো কি জলখাবার খেয়েছি। জলখাবার খেয়ে বাজারে চলে এসেছি, কোমরটাও ব্যথা করছে, কিন্তু কি করব বলো, সংসারের কাজকর্ম তো করতেই হবে। তো বাজার করে নিয়ে এবার বাড়ি চলে এসেছি, এসে অরিন্দম বলল চলো ছাদে একদম একটু গাছে খোল দেওয়ার আছে, খোল দিয়ে নিই, দিয়ে একদম ঘরে ঢুকবো, কারণ আজকে অরিন্দমেরও রান্নার অনেকটা দায়িত্ব আছে। আজকে ভাগাভাগি করে নিয়েছি দুজনে দায়িত্ব, কিছু অরিন্দম করবে, কিছু আমি করব। তো এই গাছে খোল দিয়ে দিচ্ছে ও, গাছ আমাদের প্রত্যেক দিনের ব্লগেই থাকে তোমরা জানো, তাই একটুখানি পোর্শন গাছের জন্যও রাখি। বাবা চলে এসছে রান্না করতে, মেয়ের আবদার মেটাতে আর কি। রিমি অনেকদিন ধরেই অরিন্দমকে বলছিল পনিরের কিছু একটা করো, তো অরিন্দম দেখেও ছিল ইউটিউবেই পনির লাবাবদার, সেটাই আজকে শেষমেশ, আজ নয় কাল, কাল নয় পরশু করতে করতে আজ একদম রিমি ছেঁকে ধরেছে ওকে যে করতেই হবে। তো মেয়ের আবদার রাখতে অরিন্দমকে শেষমেশ আজকে এই রান্নাটা করতেই হলো। ওদিকে মশলাটাকে কষাচ্ছে, কষিয়ে এই মশলাটাকে আবার মিক্সিতে পেস্ট করতে হবে, অনেক ঝামেলা জানো তো, মিক্সিতে পেস্ট করে তারপর সেইটা গ্রেভিতে দিতে হবে। এই যে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা সব দিয়েছে, এই যে কিছুটা পেস্ট করে নিয়েছে, বাকিটা আবার পেস্ট করবে, করে পনির লাবাবদারের গ্রেভিটা তৈরি করবে। আজকে আমি আর অরিন্দম দুজনে মিলেই রান্না করেছি, অরিন্দমই মোটামুটি রান্নাঘরে আজকে কব্জা করে নিয়েছে, আমি একটু একটু করে বেরিয়ে এসেছি, আসল আজকের যেটা আইটেম সেটা অরিন্দমই করেছে। তো চলো তোমাদের লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই, আমি যেগুলো করেছি আমি দেখিয়ে দিচ্ছি, আর আমাদের আজকের যে হিরো ইনগ্রিডিয়েন্ট সেটা দেখাবে হচ্ছে অরিন্দম। গাছের ক্যাপসিকাম, তা দিয়ে একটু আলু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছি, ক্যাপসিকামগুলো শুকিয়ে যাচ্ছিলো জানো তো। ডাল, চাল কুমড়ো করেছি বড়ি দিয়ে, আর এটা কালকে গাছেরই লাল শাক, একটু বেঁচে গেছিল রেখে দিয়েছি। এবারে অরিন্দম বলবে ও কি রান্না করেছে। গরমে পুরো ঘেমে নেয় চাল, আজকে রান্না করেছি পনির লাবাবদার, সেটা তনয় তোমাদেরকে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছে, রান্না মোটামুটি শেষ, গ্যাসটা অফ করতে হবে, চলো। কার রিকোয়েস্টে করেছো সেটা বলো। মেয়ের রিকোয়েস্টে, দেখো মোটামুটি রান্না হয়ে গেছে, এবার গ্যাসটাকে বন্ধ করব। দেখতে তো ভালো হয়েছে, খেতে আশা করি ভালোই হবে, আমি টেস্ট করে দেখেছি খেতে দারুণ হয়েছে, তো গ্যাস বন্ধ করে দিলাম, বন্ধ করে একটুখানি দেখা দেওয়াটা, তারপর একটু ঠান্ডা হলে খাওয়া হবে।
আমাদের ব্লগগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এইটুকু রিকোয়েস্ট। চলো দেখতে থাকো। এই যে যার জন্য আজকে রান্না করা হয়েছে তাকে দিয়ে দিয়েছি, দেখতে তো বেশ ইয়াম্মি হয়েছে। এবার রিমি বলবে খেয়ে কেমন হয়েছে, নে ওটা একটু টেস্ট করে বল, তারপর আস্তে আস্তে খা ঠান্ডা করে। আর এই যে ছোট জন ঘুমিয়ে আছে, তার বাবা রান্না করে কাহিল হয়ে একদম এসির তলায় তিনজনে আজকে। আর ব্লগটাকে বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, তোমাদের মূল্যবান কমেন্ট দিয়ে আমাদের মোটিভেট করো। আর যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তাহলে আজকের মতো এখানেই আসছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।